এটা এটা আপনারা এটা নিয়ে আমি বুঝতে পারি না, কেন আপনারা এটার মধ্যে তোলাবাজি কালোবাজারি এটা কেন করে? কিছু লোক আছে যারা সবাই গাড়ি ব্যবসা করে, হসপিটালের সামনে মর্গের সামনে সবাই গাড়ি থাকে। কিছু আমাদের সোশ্যাল অর্গানাইজেশন আছে যে যারা সবাই গাড়ি ড্রাইভার আর তেলের খরচা হলেই দেয়, আর সরকারের সমব্যথী আছে। যদি এই ভদ্রলোক জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি এলাকার হয় যদি যেতেন, তাহলে সরকার থেকে তো সমব্যথীর টাকাটা পেতেন। আমি কারোর সাথে কথা বলবো না, কারোর কাছে যাব না, শুধু আমি ঘাড়ে করে নিয়ে যাব। আমি তো বলছি যদি যতগুলো ক্যামেরা তার সেটা তুলেছে, এই মানবিকতা তো নিউজ পার্সনদেরও আছে, তারাও তো আমি দেখেছি। আমি নিজে 21 জুলাই যখন লাশগুলো পড়েছিল, তাদের নিজেদের গাড়িতে তুলে নিয়ে পিজি হাসপাতালে আমি পা ধরেছি, কোনো সাংবাদিক হাত ধরেছে, তাদের নিয়ে আমরা পিজি হসপিটালে গেছি। উনি নিজের ছবিটা না তুলিয়ে তো সাংবাদিকদের কাছ দিয়ে বললো যে কটা ক্যামেরাম্যান ছিল যে 500 টাকা করে দিত, তাহলেও তো সবাই গাড়ি হয়ে যায়। পরে আমরা থানায় কেস ফেস করতাম। তো এই ছবি না তুলিয়ে যদি সত্যি প্রবলেমটা সমস্যার সমাধান উনি মিউনিসিপ্যালিটিতে যেতেন, তাহলে তো সমব্যথীর টাকাটা পেতেন উনি। আমার মনে হয় এটা অত্যন্ত খারাপ হয়েছে। আমি কালকে হেলথ সেক্রেটারিকেও বলেছি যে ডেলিভারি দিল কী করে, সবাই গাড়ি নেই, আমি বডিটা ছাড়লাম কী করে? আমি এমনি এটা যাওয়ার পরে ছেড়ে দিলাম। কেন? ওখানে হসপিটালের স্টাফের উচিত ছিল যে এই সবাই গাড়ি নিয়ে, না হলে সুপারকে বলা যে স্যার আপনি একটু মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে সমব্যথীর টাকাটা আনিয়ে দিন, একটা কিছু তো ব্যবস্থা করা যায়। এইটা কেন হলো? এটা অমানবিক ঘটনা করে দিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। এটা আমি 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 হেলথ দেখি না, আমি এটা নিয়ে বলবো না। আমি সাজেশন কালকে পাঠিয়েছি যে একটা তো মর্গ থেকে যখন বডি দিচ্ছে, সে দেখবে তো যে কিসে নিয়ে যাচ্ছে, নাহলে অনেক রকম আছে। আমি বলছি শুধু সমব্যথীর টাকাটা শ্মশানে গেলে পাওয়া যায়, আগে কিংবা বলতে ঠিক আছে গাড়িটা নিয়ে যাও, শ্মশানে গেলে সমব্যথীর টাকাটা নিয়ে পেমেন্টটা করো। এটা এটা আপনারা একটা নিয়ে আমি বুঝতে পারি না, কেন আপনারা এটার মধ্যে তোলাবাজি কালোবাজারি এটা কেন করে? কিছু লোক আছে যারা সবাই গাড়ি ব্যবসা করে, হসপিটালের সামনে মর্গের সামনে সবাই গাড়ি থাকে। কিছু আমাদের সোশ্যাল অর্গানাইজেশন আছে যে যারা সবাই গাড়ি ড্রাইভার আর তেলের খরচা হলেই দেয়, আর সরকারের সমব্যথী আছে। যদি এই ভদ্রলোক জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি এলাকার হয় যদি যেতেন, তাহলে সরকার থেকে তো সমব্যথীর টাকাটা পেতেন। আমি কারোর সাথে কথা বলবো না, কারোর কাছে যাব না, শুধু আমি ঘাড়ে করে নিয়ে যাব। আমি তো বলছি যদি যতগুলো ক্যামেরা তার সেটা তুলেছে, এই মানবিকতা তো নিউজ পার্সনদেরও আছে, তারাও তো আমি দেখেছি। আমি নিজে 21 জুলাই যখন লাশগুলো পড়েছিল, তাদের নিজেদের গাড়িতে তুলে নিয়ে পিজি হাসপাতালে আমি পা ধরেছি, কোনো সাংবাদিক হাত ধরেছে, তাদের নিয়ে আমরা পিজি হসপিটালে গেছি। উনি নিজের ছবিটা না তুলিয়েই তো সাংবাদিকদের কাছ দিয়ে বললো যে কটা ক্যামেরাম্যান ছিল যে 500 টাকা করে দিত, তাহলেও তো সবাই গাড়ি হয়ে যায়। পরে আমরা থানায় কেস ফেস করতাম। তো এই ছবি না তুলিয়ে যদি সত্যি প্রবলেমটা সমস্যার সমাধান উনি মিউনিসিপ্যালিটিতে যেতেন, তাহলে তো সমব্যথীর টাকাটা পেতেন উনি। আমার মনে হয় এটা অত্যন্ত খারাপ হয়েছে। আমি কালকে হেলথ সেক্রেটারিকেও বলেছি যে ডেলিভারি দিল কী করে, সবাই গাড়ি নেই, আমি বডিটা ছাড়লাম কী করে? আমি এমনি এটা যাওয়ার পরে ছেড়ে দিলাম। কেন? ওখানে হসপিটালের স্টাফের উচিত ছিল যে এই সবাই গাড়ি নিয়ে, না হলে সুপারকে বলা যে স্যার আপনি একটু মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে সমব্যথীর টাকাটা আনিয়ে দিন, একটা কিছু তো ব্যবস্থা করা যায়। এইটা কেন হলো?
একটা অমানবিক ঘটনা করে দিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। এটা আমি 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 হেলথ দেখি না, আমি এটা নিয়ে বলবো না। আমি সাজেশন কালকে পাঠিয়েছি যে একটা তো মর্গ থেকে যখন বডি দিচ্ছে সে দেখবে তো যে কিসে নিয়ে যাচ্ছে, নাহলে অনেক রকম আছে। আমি বলছি শুধু সমবায়ী টাকাটা শ্মশানে গেলে পাওয়া যায় আগে, কিংবা বলতে ঠিক আছে গাড়িটা নিয়ে যাও, শ্মশানে গেলে সমবায়ী টাকাটা নিয়ে পেমেন্টটা করো। দুটো কালোবাজারি অ্যাম্বুলেন্স ড্রাইভারের জন্য পুরো বাংলাকে বদনাম করা যায় না, এটা মানবিকতা হয়েছে, খুব বাজে হয়েছে, কালকেও বলেছি আজকেও বলেছি। কিন্তু এটার অল্টারনেটিভ ছিল, স্টোরি না বানিয়ে সমস্যার সমাধান করা যেত। দেখুন, কেউ যদি পাগলের মতন কথা বলে আমি তার উত্তর কী করে দেব? এটা 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 ওনাকে কিছু বলতে হবে বলছেন, এটা আমি উত্তর দেবো কি? আমি তো ভদ্রলোক, আমি তার এসব বলতে পারবো না যে ওনাকে যে আপনি এসে চোলাই খান কি না কি, আমি কী করে বলবো? এগুলো পাগলের মতন কথা। এই জন্যে বিজেপিও চিন্তা করছে বোধ হয় ওনাকে রিপ্লেস করতে হবে, কারণ যে কথাগুলো রাজ্য সভাপতি বা একটা রেসপন্সিবল মানুষের কথা বলার একটা ইয়ে থাকবে, আননেসেসারি এটা কোনো হয়, জব অফার করতে পারছে না তাই চলে যাবে, এটা কোনো কথা হলো? এই কথা কে মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়ের মতো কথাবার্তা, এটা কী বলবো আমরা? ভ্যাকেন্সি টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টে কত আছে সেদিনই তো আমি কাগজে পড়েছি, তো তাদের ভ্যাকেন্সি কত হয়েছে তো ওনার আগে নিজেদের চরকায় তেল দিই। আমাদের তো আমি বলছি তো রেগুলার রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু ভারতবর্ষের বেকারত্বের হার যেটা এখন সর্বোচ্চ সেটা যে, কিন্তু বাংলা তার মধ্যে 40% কম, 40% রিক্রুটমেন্ট বেশি আছে বাংলায়, বেকারত্ব কম বাংলায় 40% কম, সারা ভারতবর্ষে যা বেকারত্ব আছে। বিজেপি বাইরের থেকে লোক নিয়ে এসে ছড়িয়েছে বাংলাকে বদনাম করার জন্য, বাংলা ভাদের চক্রান্তকে বাস্তবায়িত করার জন্যে বিজেপির এটা চক্রান্ত। এটা আমি জানি না কি করেছে, আমার জানা নেই। এরা বলছে বিদ্যুৎ দূত যেমন হয় মানুষের সমস্যা শুনবে, দেখুন সমস্যার সমাধান একমাত্র মমতা ব্যানার্জি করবেন, যে কোনো অপোজিশন লিডাররা যাচ্ছেন ওনাদের পাশে বসছেন ছবি তুলছেন, কিন্তু সত্যিকারে যারা এলিজিবল প্রার্থী সেটার সমাধান মমতা বন্ধ করেন, আর মমতা ব্যানার্জি না অন্যায় করেন না অন্যায়কে সমর্থন করেন এবং যথাসাধ্য চেষ্টা করেন মানুষের পাশে থাকার। তাই দিদির দুধ দিয়ে আমরা পার্টির তরফ থেকে যে গভর্নমেন্টের সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছোক কি না কেন তার ইনফরমেশনটা কালেক্ট করে আবার সেই মুখ্যমন্ত্রীকেই দেব। নিশ্চিতভাবে আসলে ব্যাপারটা হচ্ছে যে পলিটিক্যালি আপনি রোজ ছবি দেখাতে পারেন, টিভি দেখাতে পারেন, কিন্তু সরকারকে সমাধান করতে হবে এবং আমি মুখ্যমন্ত্রীকে যতদূর জানি উনি সবসময় ন্যায়ের পক্ষে, নিশ্চিতভাবে ভুল হয়নি আমি বলছি, ইন্ডিভিজুয়ালি আমাদের একজন বড় ভুল করে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী সবসময় চান যে ন্যায্যভাবে কাজগুলো হোক।